গড়ফা হরিণাভিতে পাঁচজনের মৃত্যু রহস্যে নয়া মোড়। হরিণাভির জোড়া খুনে ফেরার স্বামীর দেহ উদ্ধার, গড়ফায় মিলল প্রেমিকা ও তাঁর শিশুকন্যার দেহ, কি কারণে খুন উত্তর খুঁজছে পুলিশ। হরিণাভিতে স্ত্রী ও ছেলেকে ঠান্ডা মাথায় খুন করে গড়ফায় প্রেমিকার কাছে আসেন শঙ্কর কর্মকার। রাতভর চলে ছুরি ব্লেডের লড়াই, বালিশ চাপা দিয়ে প্রেমিকার শিশুকন্যাকে খুন। বৃহস্পতিবার সকালে মৃত্যু শঙ্কর ও তাঁর প্রেমিকার। বিবস্ত্র অবস্থায় উদ্ধার শঙ্করের দেহ, কাটা ছিল পুরুষাঙ্গ, জানিয়েছে পুলিশ। খুনের পেছনে শুধুই কি পারিবারিক বিবাদ, তদন্তে লালবাজার। কপিল সিব্বলের সারদা সওয়াল নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অসন্তোষ প্রকাশ, কি নেহাতি লোক দেখানো সিব্বলের নিরাপত্তা ঘিরে, এই প্রশ্নই জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সিব্বল মামলা ছাড়বেন এমন কোনো আশ্বাস আহমেদ প্যাটেলের সঙ্গে দেখা করেও আদায় করতে পারেননি আব্দুল মান্নান প্রদীপ ভট্টাচার্যরা। রাজ্যের হয়ে সিব্বলের সওয়াল কিতাবে তৃণমূলের উদ্দেশ্যে সোনিয়া গান্ধীর জোট বার্তা তুঙ্গে জল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে এবার নরেন্দ্র মোদীর প্রশংসা, বিজেপিতে যোগদানের জল্পনা কি উস্কে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। Not making any statements, you've been asking me for 3 hours. Wait, no, wait, we'll find out everything. দায়িত্ব নেওয়ার 7 মাসের মধ্যে কি মোহভঙ্গ? রুদ্রনীল ঘোষের বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ সংসদের সভাপতি নিশানা করলেন দপ্তরের মন্ত্রীকে। কেন সংসদ কমিটি তৈরি হচ্ছে না প্রশ্ন করে নিজেকে বললেন ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার। তাহলে ঢাল আর তরোয়াল তো নেই নিধিরাম সর্দার। কাজের মধ্যে ব্যস্ত প্রচারে নয় রুদ্রনীলকে পাল্টা কটাক্ষ কারিগরি শিক্ষামন্ত্রী। এবার শিক্ষাঙ্গনের সিন্ডিকেটরা, জুলুবেড়িয়া স্কুলের উন্নয়নে বরাদ্দ টাকা ক্লাবকে দেওয়ার দাবি। সায় না দেওয়ায় প্রধান শিক্ষকের জুতো পেটা, স্কুলে তাণ্ডবের অভিযোগ। চাপের মুখে নত না হওয়ায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে দাবি প্রধান শিক্ষকের। মত্ত অবস্থায় পাড়ার লোকজনকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ বিদ্যাসাগর কলেজের টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর জখম দুই বাসিন্দা, বিশ্বায়নের তত্ত্ব খাড়া করে রাজনীতির রং না দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর মুখে কলুপ কলেজ কর্তৃপক্ষের। 100 দিনের কাজে জব কার্ড নিয়ে ব্যাপক দুর্নীতি, 3 বছরে শিশুর নামে উঠেছে টাকা। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত মগরাহাট পঞ্চায়েত ব্যবস্থা নেওয়ার কথা বলে দায় এড়ানোর চেষ্টা পঞ্চায়েত সমিতির সভাপতির। সারদা কেলেঙ্কারির চেয়েও বড় 100 দিনের কাজ নিয়ে তৃণমূলের দুর্নীতি অভিযোগ বিজেপির। 28 তারিখে মুকুল রায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হবে সিবিআই সূত্রে খবর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ইমেল পাওয়ার পর এমনই সিদ্ধান্ত নিয়েছেন অফিসাররা। সারদা কেলেঙ্কারির ছিটে যাদের গায়ে লেগেছে তাদের দলে নেওয়ার প্রশ্নই নেই, জানালেন রাজ্যের ভারপ্রাপ্ত বিজেপি নেতা। अंदर आने का दरवाजा क्या, हम उसको 100 किलोमीटर की दूर से भी छुएंगे भी नहीं। জীবনে জেতার মন্ত্র কি? রোডিজ এর সেটে হাজির হয়ে শামিতাবের প্রচারে সেই মন্ত্র শেখালেন বিগ বি। দেখিয়ে মানে সমানতা হোক, আসলে রোডি বো হতা হ্যায় জো কভি হার নেই মানতা, খেলতা হ্যায় ও দিল সে দিমাগ সে, জিতনে কে লিয়ে ইতনি সি লাগ চাহিয়ে অর ইতনা সারা জিগর, অর হর হার জো হ্যায় ও উস রোডি কো জিত কে অর নজদিক লাতি হ্যায়। সো অল দ্য বেস্ট রোডিজ এন্ড মে দ্য বেস্ট টিম। ফের গায়িকার ভূমিকায় হেমা মালিনী, বাবুল সুপ্রিয়র উদ্যোগে আগামী 14 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে হেমার মিউজিক অ্যালবাম। 7-এর দশকের 2টি পুরনো গানের পাশাপাশি অ্যালবামে থাকছে একটি নতুন গানও। শীতের কড়াকড়ি ভুলে উচ্চাঙ্গের আঙিনায় রাত জাগা, নজরুল মঞ্চে শুরু হলো 63তম রোবো ল্যান্ড মিউজিক কনফারেন্স।